নীলফামারীতে অনেকটাই স্থিতিশীল সবজি ও মুরগির মাংসের দাম, তবে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে নীলফামারী বড় বাজার পর সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলাদুর রহমান মামুন। মামুন, এখন পর্যন্ত নীলফামারীতে আসলে সবজির বাজারের দাম কেমন দেখতে পাচ্ছেন? বাজার ঘুরে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ জাকি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা বিভিন্ন বাজারে খবর নিয়েছি এবং এখনও আছি নীলফামারি বড় বাজারে, সেখানে বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি যে আসলে আলু, পটল, বেগুন সহ যে কাঁচা পণ্য যেগুলো অর্থাৎ নিত্য সবজি যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি একদম স্বাভাবিকের মধ্যে স্থিতিশীল আছে। কয়েকদিন, মোট কথা গত এক সপ্তাহ ধরে যে দামে বিক্রি হচ্ছে এখনও সে দামেই কিন্তু বিক্রি হচ্ছে। তবে মশলা জাতীয় যেটি সবজি আছে, বিশেষ করে আপনার আদা, রসুন, এগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। আমরা দেখেছি যে রসুন 200 টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটি কিন্তু এখন 220 টাকা, 30 টাকায় বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ সেটা অনেকটাই স্থিতিশীল আছে। তবে আদার দামটাও কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। আমরা একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলবো। আচ্ছা, এই যে আপনার যে অনেক জিনিসপত্রের দাম অনেক সময় অস্বাভাবিক বেড়ে যায়, 20 টাকা 30 টাকা বেড়ে যায়, এটা আসলে এই দাম কমা বৃদ্ধি এটা কি জন্য হয় একটু বলবেন, এটা কারণটা কি? আমদামি, এটা হলো আমদামির উপর নির্ভর, বুঝছেন তো? কাঁচামাল যদি আপনার আমদামি হয় তাহলে রেট কমে যাবে, আমদামি যদি বেশি হয় কম হয় তাহলে রেট কমবে, আর আমদামি যদি বেশি হয় তাহলে রেট এমনি কমে যাবে, আপনাকে আমার কমে লাগবে না, রেট এমনি কমে যাবে। হ্যাঁ, এই জন্য রেট কমছে। আপনি মনে করেন তাদের মালের দাম বেশি কেন ভাই, আমদামি নেই, আমদামি হলে রেট কমবে, আর আমদামি না হলে এমনি রেট বাড়বে, এটা হলো কথা। আপনার এখানে কি কোন কোন জিনিসের দাম বেড়েছে? আমাদের এখানে বর্তমানে কিছু বাড়ে নাই। রসুন আগে ছিল 190 টাকা, বর্তমান 220 বিক্রি হচ্ছে। আদা ছিল আগে 250 টাকা কেজি, বর্তমান 280-300 এরকম বিক্রি হচ্ছে। পেঁয়াজ বাজার ছিল কয়েকদিন আগে 110-115, বর্তমান 100 টাকা বিক্রি হচ্ছে। আজকে কাঁচামরিচ দাম কম, 120 টাকা বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যাকে আপনি শুনছিলেন যে আসলে অন্যান্য পণ্যের দাম একদম স্বাভাবিক আছে, তবে এই মশলা জাতীয় যে পণ্য, বিশেষ করে আদা এবং রসুনের দাম কেজি প্রতি কিন্তু 20 থেকে 30 টাকা বেড়েছে। এটা আপনি শুনলেন যে ব্যবসায়ীরা কিন্তু বরাবরের মতো আসলে আমদানির বিষয়টাকে বারবার তুলে আনছেন। তারা বলছেন যে যখন বাজারে আমদানি বেশি থাকে তখন দাম কিছুটা কমে যায় এবং আমদানি কিন্তু কমে গেলে দামটা আবার বৃদ্ধি পায়। তো যাকে নীলফামারীর বাজার পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে।